বিনোদনের তাজা খবরে স্বাগতম। আসছে সাকিব খানের দরদ। অবশেষে জানানো হলো সাকিব খানের নতুন সিনেমা দরদ মুক্তির খবর। 1 মিনিট 15 সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে সিনেমাটি মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি মুক্তির তারিখ নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন বললেন, আগামী 15ই নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশে নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে। এর আগে জানা গেছে দরদ বাংলাদেশ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। মুক্তির অনুমতি পাওয়ার পরই প্রচারণায় নেমেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সাকিব খানের ফেসবুক পেজে টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, অপেক্ষার অবসান। বহুল প্রতীক্ষিত দলুমিয়া আসছে বিশ্বব্যাপী 15ই নভেম্বর। প্রসঙ্গত, দরদ সিনেমাতে সাকিব খানের চরিত্রের নাম দলুমিয়া। সাকিব খানের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া টিজার শেয়ার হয়েছে হাজার হাজার, রিয়াকশন এসেছে লাখ লাখ, মন্তব্য করা হয়েছে অসংখ্য, ভিউ হয়েছে চমক দেওয়ার মতো। সিনেমাটির মুক্তির খবর সবার সামনে আনতে পেরে খুশি পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, সিনেমাটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে, সেভাবেই এগোচ্ছি আমরা। আমরা কষ্ট করে সিনেমাটি বানিয়েছি, এখন যাদের জন্য বানানো হয়েছে তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক। এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত বলেন, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই দরদ পাশ করেছে। এটি প্রেমের সিনেমা, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো সিনেমা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। দায়িত্বশীল পদ থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না। কাজী হায়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল খিজির হায়াত খানের কথার সঙ্গেও। তিনি বললেন, এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। সাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তার টিম যে পরিশ্রম করেছে তা পর্দায় দৃশ্যমান। সিনেমাটি দ্রুত প্রেক্ষাগৃহে আসুক, প্রেক্ষাগৃহ চাঙ্গা হোক। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহ চাঙ্গা হবে। নভেম্বর অথবা ডিসেম্বরে দরদ প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি বছর পবিত্র ঈদুল আজহায় দরদ সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। সাইকো থ্রিলার ধাজের গল্পে তৈরি সিনেমার সেই টিজার নজর কাড়ে। 1 মিনিট 30 সেকেন্ডের টিজারে সাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে আলোচনা হয়। সাকিব সোনাল ছাড়াও আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা সামনি, এমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।